নমস্কার নভেম্বর মাস পড়ে গেছে অল্প অল্প ঠান্ডা কালী পুজোর পরে ছট পুজো হয় ছট পুজোর পরেই ঠান্ডা পড়তে থাকে তো এই ঠান্ডাতে আমার শিপুর খুব মজা মানে শীতকালে ও খুব ভালো থাকে আর খুব শীতেতে ওরা ঘুমাতে থাকে তো অল্প অল্প ঠান্ডা আছে আর গরমকালে ওরা এসিতে থাকে তা এখন ঠান্ডা পড়েছে ওর খুব ভালো লাগছে ও ঘুমাচ্ছে খুব শান্তিভাবে ও ঘুমাচ্ছে ওর খুব মজা লাগছে আমাদেরও খুব ভালো লাগছে ও ঘুমালে খায় আর ঘুমায় আর খুব শান্ত আর যখন বাথরুম করতে যায় তখন একটু গরম লাগে তাড়াতাড়ি করে একটু রোদ্দুর ওঠে তো বাইরে ওই জন্যে একটু গরম লাগে তাড়াতাড়ি করে গরমে ওকে বাথরুম করিয়ে নিয়ে আবার ঘরে ঢুকে নেওয়া হয় গরমকালে তো এখন এই ঠান্ডার সময় ওর খুব ভালোভাবে আছে শিপু ঘুমাচ্ছে আমি এবার একটা সুন্দর স্ন্যাক্সের রেসিপি দেখাবো সেটা হচ্ছে চিকেন বেস্ট ফ্রাই এটা ধনে আর পুদিনা দিয়ে তো এই ধনে পুদিনা দিয়ে চিকেন বেস্ট ফ্রাই করতে গেলে আমার চিকেনের দুটো ব্রেস্টের পিস নিতে হবে তো আমি এই চিকেন ব্রেস্টের দুটো পিস নিয়েছি আমি এটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি লাগবে ধনে পাতা আর পুদিনা পাতা তো ধনে পাতা কিছুটা নিয়েছি পুদিনা পাতা কিছুটা নিয়েছি পুদিনাটা আমার গাছের পুদিনা পাতা আমার টবে হয়েছে ধনে পাতাটা আমি ভালো করে বেটে নিয়েছি দুই টেবিল চামচ নিয়েছি পুদিনা পাতা ও দুই টেবিল চামচ পুদিন বেটে নিয়েছি কাঁচা লঙ্কা বাটা নিয়েছি এক চা চামচ আদা বাটা নিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা নিচ্ছি হাফ চা চামচ জিরে গুঁড়ো নিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি হাফ চা চামচ নুন লাগবে পরিমাণ মতো হলুদ লাগবে পরিমাণ মতো টক দই নিয়েছি আমি দুই টেবিল চামচ আর পাতি লেবুর রস নিয়েছি একটা নিয়েছি এতটুকু লাগবে না একটা লেবুর রস করে নিয়েছি খুব সামান্য একটু চিনি নিয়েছি আর রসুন কিছুটা কুচিয়ে নিয়েছি চিকেন ব্রেস্টটা আমি সুন্দর করে ফালা ফালা করে কেটে নেব প্রথমে আমি একটা উঠিয়ে নিয়েছি নিয়ে একটু একটু তেরচা করে করে একটু তেরচা করে ফালা ফালা করে কেটে নেব যাতে ওতে পুদিনা আর ধনেপাতার পাতার পেস্টটা ভরতে পারি এইভাবে কেটে নিলে মশলাটা ঢোকানো যাবে চিকেনটাকে আমি ফালা ফালা করে কেটে নিয়েছি আমি বেড়েতে নুন লেবু রস দিয়ে আর গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নেব প্রথমে আমি নুন দিয়ে দিলাম একটু গোলমরিচ দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে দেবো ভালো করে একটু মেখে নেবো আমি এবার একটু লেবুর রস দিয়ে পাতি রস দিয়ে এটাকে ম্যারিনেট করে নেব এটা সুন্দর করে মেখে আমি কিছুক্ষণের জন্য রেখে দেব গোলমরিচ লবণ পাতি রস ও একটু সাদা তেল দিয়ে ম্যারিনেট করে রেখে দেব আমি এবার একটু মশলা তৈরি করবো সবার প্রথমে আমি টক দইটা নিয়ে নেবো দইটা নিয়ে নিয়েছি এবার আদা পেস্ট দিয়ে দেবো এতে রসুনের পেস্টটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটারটাও দিয়ে দেবো জিরে গুঁড়োটাও দিয়ে দেবো এতে সমস্ত মশলাগুলো আমি এতে দিয়ে দেবো এক এক করে সামান্য একটু হলুদ দেবো গোলমরিচের গুঁড়োটা দিয়ে দেব সামান্য একটু চিনি নিয়েছি চিনিটাও দিয়ে দেব। অল্প একটু নুন দেব কারণ ম্যারিনেট করার সময় একটু নুন দিয়ে মেখে রেখে দিয়েছিলাম তো মশলাতে একটু নুন দিতে হবে সুন্দর করে এটা মিক্সড করে নেব এইবার ধনে পাতা বাটা দেবো এতে পুদিনা পাতা বাটাটা দেব সবগুলো একসাথে সুন্দর করে মিশিয়ে নেবো ধনে পুদিনা পাতার একটা সুন্দর পেস্ট বানিয়ে নিয়েছি আমি এবার চিকেনে যে ফালা ফালা করে কেটে নিয়েছি এর মধ্যে ওই পেস্টটা মশলাটা ঢুকিয়ে দেবো এর মধ্যে এই মশলা ভরা অবস্থায় যদি আমরা ফ্রাই করলে খেতে খুব সুন্দর হয় প্রত্যেক ফালা ফালা করার যে প্রত্যেক ফালার মধ্যে এই মশলাগুলো সুন্দর করে ভরে দেব। পুর ভরা মতো করে দেবো হাত ছাড়া হয় না এটা আমার একটা ভরা হয়ে গেছে আর একটা ভরে নেব আমি একটা ফ্রাই প্যানে সাদা তেল দিয়েছি এটা আমি তিন টেবিল চামচ মতো সাদা তেল দিয়েছে এবার চিকেনটাতে দিয়ে ফ্রাই করব। খুব সিমে আছে কুড়ি পঁচিশ মিনিট মতো এটা সিমে আছে এপিট ওপিট করে ফ্রাই করতে হবে আমি পাঁচ মিনিট ওই পিঠটা ফ্রাই করেছি এবার চিকেনটা উল্টে দিয়ে ওই দিকটা ভাজবো আবারও আমি পাঁচ মিনিট ওই দিকটা হতে দেব এই পিঠটা আমি পাঁচ মিনিট হতে দিয়েছিলাম আমি আবার উল্টে দিয়ে এই দিকটা আবারও তিন চার মিনিট হতে দেব। এরম তিন মিনিট চার মিনিট পাঁচ মিনিট করে করে এইভাবে উল্টে পাল্টে দুই দিকটা সুন্দর করে ফ্রাই করে নেব আর গ্যাসের ফ্লেমটা থাকবে একদম লো আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি ওর একটা প্লেটে উঠিয়ে নেব সুন্দর করে আমার ফ্রাই করা হয়ে গেছে আমি তাওয়াতে এবার একটু বাটার দিয়ে দেব এটা কুড়ি গ্রাম মতো বাটার তেল অল সাদা তেল অল্প একটু ছিল আর বাটার দিলাম কুড়ি গ্রাম মতো এবার রসুন কুচিটা এতে দিয়ে দেব এই বাটারের মধ্যে রসুনটা হালকা ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে এবার এবার রসুন ভাজাটা এই চিকেন ফ্রাইয়ের ওপরে দিয়ে দেব হয়ে গেছে আমার সুন্দর একটা স্ন্যাক্সের রেসিপি আমি একটু কেটে দেখাচ্ছি হয়ে গেছে আমার পুদিনা ধনে দিয়ে চিকেন বেস্ট ফ্রাই খুব ভালো একটা রেসিপি আপনারা বানাবেন সত্যিই খুব ভালো লাগবে আমি যেভাবে বানিয়েছি আপনারা সেইভাবে বানাবেন বানিয়ে কেমন হয়েছে আমাকে জানাবেন আর এই রেসিপিটা দেখে আপনার আপনার বন্ধুবান্ধব বা আপনার রিলেটিভদের সাথে শেয়ার করবেন রেসিপিটা দেখে আমাকে সাবস্ক্রাইব করবেন প্লাস বেল আইকনে ক্লিক করবেন তাহলে আমি আরও নিত্য নতুন রেসিপি আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ